নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসে মুবারাকার মধ্যে আসে ওয়াজা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি লা আসুমু ইল্লা শাহরা লা আযিদু আলাইহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসে, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধুমাত্র রমজানের যে 29টা বা 30টি রোজা রয়েছে, এই 29টি 30টি রোজা ব্যতীত আমি অন্য কোনো নফল রোজা রাখতে পারি না। আর নামাজের যদি কথা বলা হয়, ওয়ালা উসাল্লি ইল্লা খামসা, আমি আল্লাহ তাআলা আমার উপর যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন ওই পাঁচ ওয়াক্তের নামাজ ব্যতীত আমি আর অন্য কোন নফল নামাজ পড়তে পারি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ওয়ালাইসা লিল্লাহি ফি মালি সাদাকা, আমি আল্লাহ তাআলার রাস্তায় সাদাকাও করতে পারি না, কারণ আমার উপর যাকাত ফরজ নেই, এই জন্য আমি যাকাতও দিতে পারি না আর নফল সাদাকাও করতে পারি না। ওয়ালা হাজ্জুন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ পালন করতে পারি না, কারণ আমার সামর্থ্য নেই। ওয়ালা তাতাওয়ুন, আমি উমরাও করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, আমি সব বুঝলাম, কিন্তু তুমি আমার কাছে কি প্রশ্ন করতে চাচ্ছ, তুমি আমাকে কি বলতে চাচ্ছ, কি জিজ্ঞেস করতে চাচ্ছ সেটা বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি শুধুমাত্র রমজানুল মুবারাকার 29টি বা 30টি রোজা রাখি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন ওই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, তাছাড়া আমার কাছে কোনো নফল নামাজ নেই, আমার কাছে কোনো নফল রোজা নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ করতে পারি নাই, আমি উমরাও করতে পারি নাই, আমি আল্লাহ তাআলার রাস্তায় সাদাকাও করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শুধুমাত্র এতটুকু জানতে চাই যে ইন্নি আইনা আনা ইজা মিতু, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, ইন্তেকাল করে যাব, আমি মরে যাওয়ার পর আমার কি অবস্থা হবে, আমি কোথায় থাকব, এটা আমি আপনার কাছে জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর এই প্রশ্নটা যত সুন্দর করে তিনি প্রশ্ন করলেন গুছায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আমার নবী মুচকি হাসি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, শুনো, তুমি ইন্তেকালের পর কাল কিয়ামতের দিন মাই আমার সাথে আমার জামাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, তুমি কিয়ামতের দিন আমার সাথে থাকবে, আমার জামাতে থাকবে, তবে ছয়টি জিনিস এমন আছে যা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। কয়টি জিনিস? আজকে দিন আমাদের জন্য কত সহজ, আর আমরা যদি শুধুমাত্র পাঁচ ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, রমজান মাসের রোজা যদি রাখতে পারি, আর হজ যদি ফরজ নাই, যাকাত যদি ফরজ নাই, হজও আদায় করতে হবে না, যাকাতও দিতে হবে না, তবে শুধুমাত্র এই ছয়টি নবী যা বলেছেন এর উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন যদি তুমি এই ছয়টি জিনিস থেকে বেঁচে থাকতে পারো, কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে নিজের সাথে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি হাদিসে মুবারাকার এটি বাক্য, আমি হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। ওই ছয়টি জিনিস কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিল্লি ওয়াল হাসাদা, দুটি জিনিস এমন আছে যা থেকে তুমি তোমার অন্তরকে পবিত্র রাখবে, হেফাজত করে রাখবে। নাম্বার এক আল গিল্লি ওয়াল হাসাদা, নাম্বার এক হচ্ছে ধোকা, কাউকে ধোকা দেয়া থেকে নিজের অন্তরকে পবিত্র রাখবে, বাঁচিয়ে রাখবে। ধোকা কি? হাদিসে মুবারাকার মধ্যে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন খেজুর খরিদ করার জন্য। তো খেজুরের বস্তার উপরে সুন্দর সুন্দর ভালো ভালো খেজুর, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খেজুরের বস্তার ভিতরে হাত দিয়ে ভিতর থেকে যখন খেজুর বের করলেন, তখন দেখলেন যে উপরে আরেকটা খেজুর, ভিতরে আরেকটা খেজুর, অর্থাৎ উপরে ভালো আর নিচে পচা খেজুর। জোরে বলে নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কি? এটা তো ধোকা, আর এটা হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ,
এই জন্য তোমরা ধোকা থেকে বিরত থাকো কেননা যেই ব্যক্তি মুসলমান হয়ে আর একজন মুসলমানকে ধোকা দেয় সে কোনোদিন আমার অন্তর্ভুক্ত হতে পারে না মুমিন কোনোদিন ধোকাবাজ হতে যেই ব্যক্তি ধোকা দেবে সে মুমিন হতে পারে না আর যেই মুমিন হবে সে কোনোদিন অন্যকে ধোকা দিবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ধোকা দিবে সে আমার অন্তর্ভুক্ত নেই সে আমার জামাতের লোক নেই আর কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে না সম্মানিত হাজেরিন আজকে আমরাও বাজারে যাই আজকের যুগে বেশি করে আমরা যারা ব্যবসা করি আজকে বেশি আমরা ধোকা দিয়ে থাকি ফলের দোকানে আমরা যখন যাই ফল নিতে ওই ফলের ভালো দিকটা মানুষের দিকে আর তার যে পোচা ডেটা কানা ওটা নিজের দিকে রাখে আর আপনার সামনে যখন ফল দিবে ঠোঙার ভিতরে যখন ফল উঠাবে তখন ফলগুলো আপনার সামনে ভালো এটাবে কিন্তু বাসায় যখন নিয়ে যাবেন তখন দেখবেন ফলের মধ্যে অর্ধেক কানা চলে আসে তো এটা হচ্ছে ধোকা কারণ আমি টাকা দিয়েছি ভালো ফলের আমি পোচা নিব কেন ঠিক কিনা আর যারা এমন ব্যবসা করেন তাদেরকে বলতে চাই আমার সাথে একবার হয়েছে আমি কিন্তু আর দ্বিতীয়বার ওই দোকানে যাইনি আপনারা যেতে পছন্দ করবেন না জান না একবার ধোকা পাওয়ার পর আমরা যাই না কিন্তু যেই দোকানে ধোকা দেওয়া হয় না ওই দোকানে যদি ফলের দাম 20 টাকা বেশি নিলেও কেজিতে আমরা 20 টাকা বেশি দিয়ে বারবার ওই দোকানে যাই কারণ আমরা জানি এই দোকানে আমাদের প্রতারণা করা হবে না আমাকে ধোকা দেয়া হবে না এই জন্য আমরা বারবার যাই সম্মানিত হাজেরিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জিনিস হচ্ছে ধোকা তোমরা ধোকা থেকে সর্বদা সবসময় বেঁচে থাকবে কাউকে কোনোদিন ধোকা দিবে না দ্বিতীয় নাম্বার নবী বলেন ওয়াল হাসাদা এবং হাসাদ থেকে হিংসা থেকে নিজের অন্তরকে পবিত্র রাখবে হিংসা কি ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন হিংসার সংজ্ঞা হচ্ছে এটা যে অন্যের প্রাপ্ত নিয়ামতের অপসারণ কামনা করার মানে হচ্ছে হিংসা বা হাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোন নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন আপনাকে ঘরবাড়ি দিয়েছেন আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে সুন্দর আওয়াজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর দোকান দিয়েছেন তো আপনার এই নিয়ামত দেখে যদি আমার অন্তরে এটা ইচ্ছা পোষণ হয় যে আপনার এই নিয়ামতটা ধ্বংস হয়ে গেলে বা চুরি হয়ে গেলে বা আপনার হাত ছাড়া হয়ে গেলে ভালো হবে এমন যদি ইচ্ছা আমাদের অন্তরের মধ্যে আসে তাহলে এটাই হচ্ছে হিংসা অন্যের প্রাপ্ত নিয়ামতের অপসারণ কামনা করা অথবা সহজ যদি সংজ্ঞা বয়ান করা হয় তাহলে এটাও বলা হয়েছে ওলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহ তাআলার বন্টনে অসন্তুষ্ট থাকার মানে হচ্ছে হিংসা আল্লাহ তাআলার বন্টনে অসন্তুষ্ট থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিবেশীকে আলিশান ঘর দিয়ে দিলে তার কাছে অনেক টাকা আছে তার ব্যবসা ভালো যাচ্ছে তার কাছে গাড়ি আছে সে অনেক টাকা দিয়ে জমি নিয়ে নিয়েছে তো আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত কেন দিলেন আল্লাহ তাআলার এই বন্টনে অসন্তুষ্ট থাকা এটাই হচ্ছে হিংসা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা সর্বদা সব সময় হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো কেননা নিশ্চয়ই মানুষের হিংসা অন্তরের হিংসা তার নেকিগুলোকে খেয়ে ফেলে কামা তাকুলুন নারুল হাতাবা যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয় ঠিক তেমনই ভাবে মানুষের অন্তরের হিংসা বিদ্বেষ তার নেক আমলকে নষ্ট করে দেয় আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ তাআলা বলেন এই জমিন এবং আসমানে সর্বপ্রথম যে গুনাহটি সংগঠিত হয়েছে ওই গুনাহের নাম হচ্ছে হিংসা গুনাহের নাম কি এই জমিনের বুকে এবং আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি সংগঠিত হয়েছে ওই গুনাহের নাম হচ্ছে হিংসা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে জেহলভি রহমাতুল্লাহি তাআলা বলেন আসমানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতা এবং শয়তানকে বললেন তোমরা সবাই আদমকে সেজদা করো ফাসাজাদু সমস্ত ফেরেশতারা আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করে না কেন এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা এত ফজিলত এত সম্মান কেন দান করলেন
আল্লাহ তাআলার বণ্টন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যত শান মর্যাদা ফজিলত দান করবেন কিন্তু শয়তানের অন্তরে চলে আসলো আল্লাহ তাআলা একে এত ফজিলত কেন দিবেন আমাকে কেন দেন নাই এটাই হচ্ছে হিংসা আর শয়তান সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে হিংসা করলো যার কারণে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন হে শয়তান মারদুদ মালউন আজ থেকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে ফাখরুজ মিনহা এখন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফা ইন্নাকা রাজিম নিশ্চয় তুমি বিতাড়িত এই হিংসার কারণে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করে নাই আর এই জমিনের বুকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিল তো হাবিলের বিরুদ্ধে কাবিল থেকে হিংসা প্রকাশ পেয়েছে অর্থাৎ হাবিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর মেয়ে দিয়েছিলেন তার নিকাহের মধ্যে বিবাহের মধ্যে আর কাবিলের স্ত্রী তত সুন্দর ছিল না তো এই হাবিলের হাবিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর মেয়ে কেন দিলেন আল্লাহ তাআলার বণ্টনে অসন্তুষ্ট থাকা এটাই হচ্ছে কি হিংসা আল্লাহ তাআলা তাকে এত সুন্দর স্ত্রী কেন দিলেন আমার সুন্দর কম কেন এই জন্য সে নিজের ভাইকে কি করলো হত্যা করে দিল তো জমিনের বুকেও এবং আসমানের মধ্যে সর্বপ্রথম যে গুনাহটি সংঘটিত হয়েছে ওই গুনাহের নাম হচ্ছে হিংসা নবী বলেন তোমরা তোমাদের অন্তরকে বিশেষ করে এই দুইটি গুনাহ থেকে কি কি ধোকা এবং হিংসা থেকে বিরত রাখো আর আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমরা ভাই হয়ে ভাইয়ের সাথে ঝগড়া ভাই হয়ে বোনের সাথে ঝগড়া আজকে প্রতিবেশীদের সাথে আমাদের যে ঝগড়া বন্ধুদের মধ্যে যতগুলো ঝগড়া সবের মূল হচ্ছে হিংসা হিংসার কারণে কিন্তু আজকে আমরা নিজেদের আত্মীয়দের থেকে আমরা দূরে সরে রয়েছে ঠিক কিনা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে ছয়টি জিনিস থেকে বেঁচে থাকো তার মধ্যে হচ্ছে দুটি কি ধোকা এবং হিংসা তিন নম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু ওয়াল কাযিব নিজের জিহ্বাকে দুটি জিনিস থেকে বিরত রাখবে এক নম্বর হচ্ছে গীবত আর দ্বিতীয় নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা থেকে গীবত গীবত কি গীবত কাকে বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা শুনো তোমার কোন ভাইয়ের পিঠ পিছনে তার অনুপস্থিতিতে তার এমন কোন দোষ ত্রুটি বয়ান করা আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে আঘাত পাবে একেই বলা হয় গীবত কোন মুসলমান ভাইয়ের পিঠ পিছনে এমন কোন দোষ ত্রুটি তার বয়ান করা যে দোষ ত্রুটি সেই শুনলে কি পাবে কষ্ট পাবে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের ভিতরে যদি ওই দোষ ওই ত্রুটি যদি থাকে তাহলে কি গীবত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তোমার ভাইয়ের ভিতরে যদি ওই দোষ ত্রুটি থাকে আর তুমি যদি তার পিঠ পিছনে যদি সেটা আলোচনা করো তাহলে এটা হবে গীবত আর যদি ওই দোষ ত্রুটি তার মধ্যে যদি না থাকে তাহলে এটা হবে মিথ্যা অপবাদ গীবত করাও হারাম মিথ্যা অপবাদ দেওয়া হারাম দুইটাই হচ্ছে হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ তাহলে কি বুঝে আসলো আমার কোন মুসলমান ভাইয়ের ভিতরে দোষ ত্রুটি আছে আর না আছে থাকুক বা না থাকুক আমরা তার পিঠ পিছনে বয়ান করতে পারবো না থাকলেও বয়ান করতে পারবো না কারণ গীবত হয়ে যাবে আর যদি না থাকে তাহলে তো মিথ্যা অপবাদ হয়ে যাবে দুইটাই হারাম এই জন্য আমরা সর্বদা সবসময় গীবত থেকে বেঁচে থাকবো কেননা গীবত মানুষের নেক আমলকে নষ্ট করে দেয় আর বিশেষ করে আলেমায়ে কেরামগণ বলেন যেই ব্যক্তি বেশি বেশি করে মানুষের গীবত করে আল্লাহ তাআলার দরবারে তার দোয়া কবুল হয় না ওই ব্যক্তির দোয়া কবুল হয় না আমাদের দোয়া যদি আল্লাহ তাআলার দরবারে দেখবেন যদি কবুল হচ্ছে না তাহলে একটু চিন্তা করবেন যে হয়তো আমাদের দ্বারা গীবত হয়ে যাচ্ছে তো অবশ্যই আমরা আমাদের জিহ্বাকে গীবত থেকে বিরত রাখবো রাখবো ইনশাআল্লাহ তৃতীয় নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কাযিব এবং মিথ্যা কথা বলা থেকে তোমার জিহ্বাকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে আমরা সবাই জানি মিথ্যা বলা মহাপাপ কারণ একটা মিথ্যাকে চাপা দিতে গিয়ে আমাদেরকে অসংখ্য মিথ্যার সাহারা নিতে হয় আশ্রয় নিতে হয়
একটা মিথ্যা কথাকে চাপা দিতে সেটাকে গোপন করতে আমাদেরকে অনেকগুলো মিথ্যা কথা বলতে হয় ঠিক কি না মিথ্যা কথা বলা এমন জঘন্য পাপ যে ইসলামের মধ্যে সকল মূলের সকল পাপের মূল হিসাবে এই মিথ্যাকে চিহ্নিত করা হয়েছে ঘোষণা দেয়া হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন আল্লাহ তাআলার লানত তাদের উপরে যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর যারা মিথ্যা কথা বলে আপনি গোটা কুরআনুল কারীম পড়ে নিন কাফের মুনাফিক ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুমিন বান্দা সেই যদি নামাজও যদি কাজা করে রোজাও যদি কাজা করে যদি হজও আদায় না করে সেই যাকাত যদিও না দেয় তবু আল্লাহ তাআলা তার প্রতি লানত করেন নাই কিন্তু মুসলমান আর মুমিন বান্দাও যদি মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা বলেন ফালাআনাতুল্লাহ আমি আল্লাহর অভিশাপ তার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তি কি ভীরু হতে পারে ডরপোক হতে সকতা হে মুমিন আকা করিম আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলেন হ্যাঁ মুমিন ভীরু হতে পারে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তি কি কৃপণ হতে পারে নবী বলেন হ্যাঁ মুমিন কৃপণও হতে পারে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে আমার নবী বলেন না যে ব্যক্তি মুমিন হবে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আর যে মিথ্যা কথা বলবে সে কোনোদিন মুমিন হতে পারে না সে কোনোদিন মুমিন হতে পারে না আজকে আমরা একটু চিন্তা করি আমরা নিজের বন্ধুদের সাথে বসে তাদেরকে হাসানোর জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলে দিই আমরা নিজেদের বাসার মধ্যে বাসাতে থাকি আমাদেরকে কেউ ডাকতে এসেছে কল দিয়েছে নিজের সন্তানকে বলছি যে যায় বলে দাও বাবা বাসায় নাই ফোনে বলে দাও বাবা বাসায় নেই বাইরে গিয়েছেন এভাবে আমরা নিজেরাও মিথ্যা কথা বলছি নিজের সন্তানকেও মিথ্যা শেখাচ্ছি সম্মানিত হাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন অনেক সহজ ছয়টি জিনিস থেকে নিজেকে বিরত রাখো এক নম্বর কি বলছিলাম ধোকা দেয়া থেকে আল গিল্লে কাউকে ধোকা দিবে না দ্বিতীয় নম্বর ওয়াল হাসাদ নিজের অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখো ওয়াল গীবাতু ওয়াল কাযিব কারো গীবত করবে না ওয়াল কাযিব এবং মিথ্যা কথা বলবে না তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন النظر الى ما حرم الله تعالى নিজের দৃষ্টিকে নিজের চোখকে সর্বদা ওই ওই কাজ থেকে ওই জিনিস থেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা যে যে জিনিসগুলো দেখা হারাম করে দিয়েছেন নিজের চোখকে ওই জিনিস থেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুআদা নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের কান তোমাদের চোখ তোমাদের অন্তরকে প্রশ্ন করা হবে তারা দুনিয়াতে তোমরা এই চোখের মাধ্যমে কি দেখেছো তোমরা এই কানের মাধ্যমে কি শুনেছো এবং এই অন্তরের মাধ্যমে তোমরা কি চিন্তা ভাবনা করেছো কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে আর কিয়ামতের দিন আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের এই অন্তর আমাদের বিপক্ষে আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে আমরা সেদিন মুখ থেকে কথা বলতে পারবো না আমরা যেই চোখ দিয়ে আজ রাতের অন্ধকারে গোপনে গোপনে গুনাহ করছি এই কান দ্বারা আমরা যে গীবত যেই গান বাজনা শুনছি আমরা জানি যে অন্যরা জানে না কিন্তু কিয়ামতের দিন আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের এই অন্তর আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে মওলা তোমার এই বান্দা আমি চোখের মাধ্যমে দুনিয়াতে অমুক অমুক গুনাহের জিনিস দেখেছিল তোমার এই বান্দা আমি কানের মাধ্যমে অমুক অমুক গুনাহের জিনিস শুনেছিল আমি অন্তরের মাধ্যমে সেই হিংসা করেছিল আমি অন্তরের মাধ্যমে সেই মুসলমান ভাইদের সাথে বিদ্বেষ রেখেছিল কাল কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে এই আমাদের চোখ কান আমাদের দেহের এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের চোখকে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে বাঁচিয়ে রাখবে আর
ছয় নম্বর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজের মুসলমান ভাইকে কোনোদিন ছোট বা তুচ্ছ মনে করবে না, অন্য মুসলমানকে তুচ্ছ বা ছোট মনে করবে না, তার মানে হচ্ছে অহংকার করবে না। যদি তোমরা এই ছয়টি জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, এক নম্বর ধোকা, দ্বিতীয় নম্বর হচ্ছে হাসাদ, তৃতীয় নম্বর হচ্ছে গীবত, চতুর্থ নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা থেকে, পঞ্চম নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যা হারাম করে দিয়েছেন তা থেকে তা দেখা থেকে বিরত যদি থাকতে পারে, আর ষষ্ঠ নম্বর হচ্ছে নিজের মুসলমান ভাইদেরকে তুচ্ছ ছোট মনে করা থেকে যদি আমরা বিরত থাকতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে নিজের সাথে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কঠিন না, ইসলাম অত্যন্ত সহজ। পাঁচ ওয়াক্তের নামাজ, রমজান মাসের এক মাসের রোজা, আর তা বাদে আমরা যদি বিশেষ করে এই কাজগুলো থেকে আমরা যদি বিরত থাকতে পারে, অনেকগুলো আমাদেরকে নফল আমল যদি নাও করতে পারে, আমরা যদি নফল রোজা নাও রাখতে পারে, নফল সাদকা নাও করতে পারে, নবী বলেন আমি কিয়ামতের দিন তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমল করা এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া আছে, আমরা যাহা কিছু শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।